আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি এজে, আপনারা দেখছেন এজে ইউটিউব চ্যানেল। আবারও আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ম্যাঙ্গো কেক। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাঙ্গো কেক তৈরি করতে হয়। তো চলুন দেখে নিই। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিব 2টি ডিম, এরপরে দিয়ে দিব 1/2 কাপ তেল, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 1টি আম। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে আমি ব্লেন্ড করে এটাকে আমি 2 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি পাত্রে আমি এটাকে ঢেলে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এগুলোকে আমি একটু চেলে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ। ব্যাটারটাকে আপনারা সবসময় এক সাইড দিয়েই নাড়বেন, তা না হলে কেক ফুলবে না। তো হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি করা। এটাকে আপনারা খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখানে আমি একটি ডাইস নিয়ে নিয়েছি, এখন এটাতে আমি অয়েল ব্রাশ করে নেব। রাইসের চারপাশে আমি অয়েল ব্রাশ করে নেব। এখন একটি কাগজ আমি এখানে বিছিয়ে নিয়েছি, এর উপর এখন আমি সেই তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিব। এখন এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড। এখন এটাকে আমি 5 মিনিট প্রিহিট দিয়ে নিব। তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি এখানে ডাইসটা বসিয়ে দিব, আর 30 থেকে 40 মিনিটের জন্য ঢেকে দিব। আর অবশ্যই মিডিয়াম হিটে আপনারা 30 থেকে 40 মিনিট। তো 35 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি দেখে নেব কেকটা কতদূর হলো। ওয়াও, কেকটা কত সুন্দর ফুলেছে। এখন একটি কাঠির সাহায্যে আমি দেখে নেব ভিতরে হয়েছে কিনা। তো দেখেন, পুরো ড্রাই দেখা যাচ্ছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, কেকটাকে এখন আমি নামিয়ে নিই। এখন আমি কেকটাকে ঢেকে দিচ্ছি। কাগজটাকে উঠিয়ে নেব। দেখেন ভিউয়ার্স, কেকটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিতরে, দেখেছেন। একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ফ্লাফি আর নরম হয়েছে। অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমই আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটিতে ক্লিক করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।